প্রথম 3 রাতেই আমার কাছে প্রায় 1.5 কোটি টাকা আসে, তো এখন পর্যন্ত প্রায় 3 কোটি টাকা চলে আসছে। তাই 1 কোটি 60 লাখ টাকা আমি ত্রাণ কার্যক্রমের জন্য খরচ করি। আপনারা জানেন প্রায় 150-র বেশি ট্রাক এবং বিভিন্ন নগদ সাহায্য দিয়েছি আমি কৃষিতে, ওই যে আশ্রয়কেন্দ্রগুলোতে। আর কিছু মানুষ আমাকে বলেই দিচ্ছেন যে এগুলো যেন আমরা পুনর্বাসন কার্যক্রমে লাগাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাকি টাকাটা আছে প্রায় 1 কোটি 40 লাখের মতো এখন আমার কাছে রয়ে গেছে, এই টাকাটা আমি পুনর্বাসনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও কিছু টাকা ম্যানেজ করে প্রায় 600 ঘর বানাইতে চাই আমরা। এই আচ্ছা, আপনি যে মানে প্রায় 160 কোটি টাকা খরচ করেছেন, এগুলো কি কি কাজে ব্যয় করেছেন? এগুলো সবই হচ্ছে গিয়ে শুকনা খাবার, বিভিন্ন জায়গায় শুকনা খাবার, প্রায় 15,000 ফ্যামিলির কাছে আমরা শুকনা খাবার এবং চাল ডাল বিভিন্ন জিনিস। শুকনা খাবারের পরের স্টেপে ছিল আমাদের হচ্ছে গিয়ে রেগুলার খাবার, এগুলো বিভিন্ন কিছুর মাধ্যমে এই প্রায় 1 কোটি 60 লাখ টাকার মতো খরচ হয়েছে। মানে এখন আপনি কি এই টাকাগুলোর হিসাব মানে এই দর্শকদের কাছে সব মানে একটা পর্যায়ে আসার পর সবই আমি হিসাব দেওয়ার চেষ্টা করব, কারণ অ্যাজ লং অ্যাজ আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নাই এইসবের উপর, তো পুরাটা দিতে আমার কোনো আপত্তিও নাই। তবে সমস্যা হচ্ছে গিয়ে যে একদম টু দ্য পয়েন্টে, আমরা তো আর অ্যাকাউন্টেন্ট ছিল না, টু দ্য পয়েন্টে একদম ইন ডিটেলস দেওয়া হয়তো কতটা পারবো আমি জানি না, কিন্তু একদম বর্ডার লাইনে সবই সামনে চলে আসবে, কোনো অসুবিধা। কতগুলো ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? 600 ঘর। এগুলো কিভাবে দিবেন, মানে কিভাবে সিলেক্ট করবেন? আমার কাছে যেহেতু আমার কাছে প্রায় 1 কোটি 40 লাখের মতো আছে, এগুলা ব্যবহার করে আর হচ্ছে গিয়ে আমার বিশ্বাস যে ঘর করা কাজ শুরু করে দিলে আরো মানুষ, অনেক মানুষ সাহায্য করবে বলে আমার বিশ্বাস। মানে মানে কিভাবে দিবেন, আপনি সিলেক্ট করবেন কিভাবে? সিলেক্ট করব হচ্ছে কি, আগে আপনি জানেন যে লাখখানেকের মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট এবং সুনামগঞ্জে। এর মধ্যে আমরা দেখে দেখে যারা বিধবা, যারা মুক্তিযোদ্ধা আছেন বা মসজিদ মাদ্রাসা মন্দির যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর হচ্ছে কি ওইখান থেকে স্থানীয়ভাবে রিপোর্ট নিয়ে যে কতগুলো ঘর একদম বেশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোকে আমরা। আচ্ছা, বন্যার মাঝখানে আপনি হঠাৎ করে আমেরিকা গেলেন, ঘটনা কি ছিল? মানে হচ্ছে গিয়ে বন্যার ওই সময় আমার টিকিট কাটা ছিল হচ্ছে গিয়ে বন্যা শুরু হওয়ার বেশ আগেই, আমি ক্যান্সেল করতে করতে আমার পরিবার তো ওইখানে, তো ঈদের সময়টা আমি জানতাম যে খুব বেশি কাজ হবে না, আমি পুনর্বাসনের জন্য রেডি হচ্ছে। আমার আরেকটা বড় কারণ হচ্ছে গিয়ে যে আমি ওই সময় প্রায় অসুস্থ হয়েই যাচ্ছিলাম। আপনি জানেন যে হাওরের যে গরম আর যে অবস্থা ছিল এটা, আর বেশিরভাগ মানুষই কিন্তু আমার সাথে যারা ছিলেন অসুস্থ হয়ে গেছে। তা আমার কাছে মনে হয়েছে যে আবার পুনরায় শক্তি নিয়ে ঝাঁপাই করার জন্য আমার একটা 1 সপ্তাহের একটা ব্রেক দরকার, ওই জন্যই আমি চলে।